নমস্কার, আমি কবিতা। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো দই পটল। এই রেসিপিটা তৈরি করার জন্য যা কিছু লাগছে আমি আপনাদের এক এক করে বলে দিচ্ছি। এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, টক দই, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর অল্প কালো জিরে নিয়ে নিয়েছি, কাজু বাদাম বাটা নিয়ে নিয়েছি, লবণ, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 5টা পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি ভালো করে চেষে অল্প অল্প ছুলিয়ে মাঝখান দিয়ে চিরে নিয়েছি মশলাগুলো ভিতরে ঢোকার জন্য। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হতে হতে আমি এখন পটলগুলিতে লবণ হলুদ মেখে নেব। এখানে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচেরও কম হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পটলগুলো গায়ে মেখে নেব। পটলগুলো গায়ে ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 3 চামচ তেল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ভলিউমটা মিডিয়ামে রাখবো। পটলগুলো এখন নাড়াচাড়া করে নিয়েছি, এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পটলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। পটলগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ আদা লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আধা চামচেরও কম হলুদ গুঁড়ো, আধা চামচেরও কম লবণ, আর এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব। এই ছোট কাপটা দিয়ে 1 কাপ জল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে গুলে নেব। মশলাটা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখন আমি পটলগুলো ঢাকনাটা উঠিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। 1 পিঠ হালকা লাল লাল হয়ে গেছে, আমি আরেক পিঠ একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা তেজপাতা নিয়েছি, অর্ধেক করে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিচ্ছি। 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, অল্প কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। ফোড়নের মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আপনারা গ্যাসের ভলিউমটা লোতে রাখবেন। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন। মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে পটলগুলো 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন টক দইটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। গ্যাসের ভলিউমটা অবশ্যই লোতে রাখবেন। এখানে আমি 1 চামচ কাজু বাদাম বাটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই আর কাজু বাদাম বাটাটা পটলগুলোর সাথে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব।
গ্যাসের ভলিউমটা লো ফ্লেমে রাখবেন, না হলে মশলাটা লেগে যেতে পারে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। 2-3 মিনিট হয়ে গেছে, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ জল দিয়ে দেব, ছোট কাপ দিয়ে। এখন গ্যাসের ভলিউমটা মিডিয়ামে রাখব। এখন ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেছে আমার দই পটলের রেসিপিটা।